হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, দেখতে থাকো। তা আমার চ্যানেলে সবাইকে স্বাগত, আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তা আমার শরীরটা ভালো নাই, আমি তো আগের ভিডিওতে বলেছিলাম আমার মাথার জন্য আমার খুব সমস্যা হয়। তো আজকে সকালেও তো উঠে কোনো রান্নাবান্নাই করতে পারলাম না। তোমাদের দাদা হয়তো ও আজকে বলছে টিফিন নিয়ে যাব না, এমনি অন্য জায়গায় কাজ করবে। তা দেখো, আমি উঠে তো আগে মাথায় একটু ঠান্ডা তেল দিয়ে পানি দিয়ে আর কি রেখে দিয়েছি, মাথাটা কেমন হচ্ছিলো বলে সকালবেলা উঠেই তা আগে মাথাটায় তেল পানি দিয়ে নিয়েছি, আর এদিকে বিছানাটাও গুছাতে চলে আসলাম। আস্তে আস্তে অনেকক্ষণ তো বসেছিলাম উঠে। তা তো দেখো আমি গলাটা কেমন হচ্ছে, ঠান্ডা লেগে গেছে, এই যে ঠান্ডা পানি দিয়েছি সকালবেলা তেল দিয়ে আর ধরে নিয়েছি একসাথ। তো দেখো এই ঘরে ওই ঘরটা গুছিয়ে নিয়ে এই ঘরে চলে আসলাম, এটা ওপরটা ঝেড়ে নিচ্ছি আর কি, আর এগুলোও ঝেড়ে ঝেড়ে নিচ্ছি। তা বন্ধুরা দেখতে থাকো, সাথে থাকো। দেখো এই যে দোকান ঘরে চলে আসলাম, ছোটো ঘরে, এই ঘরে আমার ছোটো ছেলে এখন শুচ্ছে, কম্বলটা এগুলো সব ভাঁজ করেছে, তা বিছানার উপরটা আর কি ঝাড়া হয়নি। তা বিছানাটা আমি আবার ঝাঁটা দিয়ে পরিষ্কার করে ঝেড়ে নিলাম। বিছানার চাদরগুলো তো সবসময় আর তুলে তুলে ঝাড়া ভাল লাগে না, এবার মাঝে সাঝে তুলে তুলে ঝাড়ি, যখন দেখো অতিরিক্ত নোংরা। আর এই ডোকের উপরটা আমার শাশুড়ি ছাগলের বাচ্চা, মানে সবসময় গা ঘষে 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 ছাগলের পশম সব মানে কেমন হয়ে থাকে। দাদা বলছে বাচ্চাগুলো ওদিকে ঘোরাঘুরি করছে, তা আমি ডোকের উপরটা আগে ঝাড় দিয়ে নিলাম, কেমন দেখতে লাগছে। আর ওই পশম না সব উড়ে উড়ে আসছে হাওয়াই। তা বাঙ্কারের উপরটা আগে ডোকের উপরটা ঝাড় দিয়ে নিলাম, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর যে এই গ্রিলের এগুলো আগে পরিষ্কার করে ঝেড়ে দিয়ে নিচ্ছে। আর এই যে এদিকে তো এটা হয়ে গেছে, এবার ওইদিকের বাঙ্কারটা ঝাড়বো, ঝাড় দিয়ে নেবো আর কি। প্রত্যেক দিনই এভাবে আমি ঝাড় দিই, ওপরগুলো আগে তারপরে ঘর দোর ঝাড় দিই। তা চলো দেখতে থাকো। আর আমাদের বাড়ি দেখেছো কতটা সাইকেল, সাইকেল কিন্তু চালায় না, আর এই যে সাইকেলগুলো লিক হয়ে পড়ে রয়েছে। আর ওই সাইকেলটা শুধু আমার ছেলে চালায় একটা, আর এই দুটো পড়েই থাকে বেশিরভাগ। তোমাদের দাদা ভাই তো গাড়ি কিনে পর্যন্ত তো গাড়ি চালায় বেশিরভাগ, মাঝে সাঝে ওই সাইকেল নেয়, এখন খারাপ হয়ে গেছে বলে নিচ্ছে না আর। আজকে কলে তো পানি তো খুবই ডিস্টার্ব করছে, আর তো জামা কাপড় অনেক ঢিবি করা রয়েছে আজকে দু তিন দিন ধরে। তা আমি তো কাচতেই পাচ্ছি না, অনেক নতুন নতুন জামা কাপড়গুলো রয়েছে। তা আমার বাপের বাড়িতে গেছিলাম, তখন তো আমি সেই কাচতে পারিনি, সেগুলো রেখে দিয়েছিলাম। তা এখন পানি ঠিকঠাক আসছে না, অন টাইমে টাইমে পানি আসছে, তা আমি সেগুলো আর ঠিক মতো কাচতে পারছি না। বিকালে আসতে তখন কি আর কাচাকাচি করা যায়। তো দেখো আমি যে কালকে আমার ভাগ্নে ভাগ্নেরা এসেছিলো, তাদের ছেলে মেয়েগুলো না সব খুব দুষ্টু। তা দেখো এগুলো সব মানে হাত মাত দিয়ে কাচের এইগুলো কি অবস্থা করেছিল। তা আমি আবার এগুলো মুছে নিলাম, নাহলে কেমন একটা লাগছিল দেখতে। তা আগে কলিংটা দিয়ে আর কি মুছে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি ভালোভাবে। তা দেখতে পাচ্ছি বন্ধুরা এগুলো সব কলিং দিয়ে ভালো করে মুছে মুছে নিচ্ছি, নাহলে কেমন একটা দাগ 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 হয়েছিল। ওর জন্য সবটা আয়নাগুলো পরিষ্কার করে নিয়েছি। ওরা হাত যে বাচ্চা মানুষ, ওরা হাত মাত দিচ্ছে আর কেমন একটা দাগ হয়ে যাচ্ছে, তার জন্য আবার পরিষ্কার করে নিলাম ভালো করে, এগুলো সব করে নেবো। আর আমি রোজেরই এভাবে কলিং দিয়ে আসি করলাম, কলিং দিয়ে যখন দেখি অতিরিক্ত দাগ হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, তখন আর কি পরিষ্কার করে নিই। আর এই পেঁচেটাই আমার ছেলের কিছুটা মানে এটা ওটা আছে, ওটা ছোটো ছেলেটার এই পাশটাও আলনা পাশটার ওপরটাও পরিষ্কার করে নিচ্ছি, আয়নারগুলো আর এই ধারগুলো সবই পরিষ্কার করবো। তো দেখতে থাকো, সাথে থাকো বন্ধুরা। কলিং দিয়েই বেশিরভাগ মাঝে সাঝে যখন অতিরিক্ত নোংরা হয়ে যায় তখনই করি। তা ফ্রিজটাও পরিষ্কার করে নিচ্ছি, মুছে নিচ্ছি ভালো করে। তা কী করবো বলো। তা আজকে তো রান্নাবান্না করলাম না, পানি দেওয়া ভাত আছে, পান্তা ভাত। তা তোমাদের দাদা ভাইকে বললাম ওই ভাত খেয়ে যাও। তো আমি তো আজকে রান্নাবান্না করতে পারছি না, আমার ভালোও লাগছে না। আর ও বলছে আমি ভাত আজকে নিয়েও যাবো না, তার জন্য আমি বলছি তাহলে ঠিক আছে, তবে যদি পরে খেতে আসে তা ফোন করবে বলেছে, যদি না আসে তাহলে আজকে আর কোনো রান্নাবান্না এখন করবো না সকালবেলা। তারপরে সে দুপুরবেলা অল্প কটা শুধু সাদা ভাত করবো আমার ছেলে আর আমি খাওয়ার জন্য। আর দেখো ফুলদানিটা ওই দিনকে কাচলাম, তা পরিষ্কার করলাম, তা আবার তো ধুলো জমে গেছে, ওটা একটু মুছে নিলাম ভালো করে। আর এদিকে ওটা মানে হাত লাগাল পাচ্ছি না বলে আবার ওটা পেরে নিলাম, নিয়ে ভালো করে পরিষ্কার করলাম, হয়ে গেছে পরিষ্কার করা। তো এই যে ঠান্ডা তেলটা আমি মাথায় দিই সকালবেলা উঠেই, তো আমার মাথা কেমন হয় বলে সবসময় ওটা মাথায় দিয়ে আর কি মাথাটা ঠান্ডা করে, পানি দিলে না কি আরাম লাগে, এই জন্য তেলটা দেওয়ার পরে একটু হালকা ঠান্ডা পানি দিয়ে আর যখন দিই না তখন খুব ভালো লাগে। আর দেখো দোকান ঘরে চলে আসলাম, দোকান ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, নিয়ে আমার ছেলের ফোন চার্জে বসালাম, ওর ফোন তো ওখানে রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পরে আমি বলছি যে চার্জে বসা, তাও বলছে মা তুমি বসেটা ওইটু। তা ও উঠে গেছে আজকে সকাল সকাল, ওকে ডেকে ডেকে তুলছি এই দুদিন ধরে। তা দেখো উঠোনটা ঘর দোর সব আছে, ঝাড়পাত দিয়ে উঠোনটা
আসলাম তো দেখো দেড় থেকে আসলাম, খুব লাল হয়ে গেছে, রোদ্র খুব, তার বেলা হয়ে গেছে, উঠোনটাও ঝাড় দিতে বেলাই হয়ে যায় বেশিরভাগটা। এখন তো গরমের ভাব পড়ে গেছে, রোদ্র তো মানে থাকাই যায় না, খুব রোদ্র। তা দেখো এই কটার বাসন আছে, বেশি বাসন নেই, রাত্রে বেশি কেউ খায়নি। তা যে দুই একটা গামলা বাটি আছে, এগুলো একটু মেজে নিচ্ছি পরিষ্কার করে নিয়ে, তারপরে কলপাটটা কলের পানি দিয়ে আর কি ধোবো। এখনও টাইম কলে পানি আসবে কি না আসবে ঠিক ঠিকানা নেই, প্রত্যেক দিনই এরকমই হয় বেশিরভাগ। আবার যখন দেবে তো তখন একভাবে, কয়দিন একভাবে দেবে। তো দেখো আমার হয়ে গেছে মাজা ফাজা, এগুলো ধুয়ে নিচ্ছি, বন্ধুরা দেখতে থাকো, সাথে থাকো। খুব রোদ্র পড়ছে, রোদ্দুরে মানে মাথা, এমনি তো মাথার সমস্যা, মাথা নিয়ে থাকতেই পারি না বেশিক্ষণ রোদ্দুরে। তাই যে মাথায় ওড়না টুন্না দিয়ে তাড়াহুড়ো উঠোনটা ঝাড় দিয়ে নিই আমি, যাতে মাথায় রোদটা বেশি না লাগে। তো দেখো হয়ে গেছে আমার থালা বাসন মাজা, এই কটাই ছিল থালা বাসন, বেশি নোংরা হয়নি আজকে। তাই যে ওখানে উপরে রেখে দিলাম মগগুলো, চা খাওয়া হয়ে গেছে, চা আগে করেছিলাম মাথাকে মগগুলো, চা টা খেয়ে দিয়ে নিয়ে তারপরে আস্তে আস্তে টুকটুক করে অনেকক্ষণ তো বসেছিলাম, তারপরে চা টা করলাম, করে তোমার দাদাভাই খেয়ে চলে গেলো, আমিও খেলাম। তো এগুলো একটু পরিষ্কার করে নিয়েছি, ওইগুলো সব পরিষ্কারই আছে, আজকে সকালে রান্না করিনি, কালকে রান্নাঘরটা পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। রাত্রে দুটো শুধু ভাত করেছিলাম, তারপর কেউ খায়নি ভাত রান্না করে, তা সেই ভাতটা রয়ে গেছে, পানি দিয়ে রেখে দিয়েছি। আর এই দুটো সব কিছু মুছে নিচ্ছি, হালকা ধুলো করেছে, সব কিছু মুছে মুছে নিয়ে রেখে দিচ্ছি। আর এই যে এটা দিয়ে আবার থালা বাসনগুলো সেরকম নোংরা করিনি, ওটা গ্যাসের উপরটাও আর একটু ভালো করে মুছে নিচ্ছি। তো কালকে গেলে পরিষ্কারই আছে, তার শুধু দুটো ভাত করেছিলাম তো ওই জন্য বেশি নোংরা হয়নি, ওর জন্য এখন হালকা করে মুছে নিলাম। আর এই যে ভাত দেখতে পাচ্ছে ঠান্ডা ভাত, বন্ধুরা তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই স্কিপ করবো না, পুরো ভিডিওটাই দেখবো, আজকে ভিডিওটা বেশি বড় আর করবো না, তরকারিটা গরম করুন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, নতুন একটা